হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব মসুর ডালের খিচুড়ি রান্না করব, মানে ভুনা খিচুড়ি মসুর ডাল দিয়ে শুধু রান্নাটা করব। তো আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি 1 কেজি পরিমাণ, তার সাথে আমি এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো ডাল আর চাল কিন্তু সম পরিমাণ আমি নিয়েছি। তো মসুর ডালটা শুধু দিয়েছি আমি আজকের ভুনা খিচুড়ির মধ্যে, শুধু মসুর ডালের খিচুড়িটা হবে। এমনিতে তো আমি রেগুলার রান্না করে থাকি, মসুর ডাল মুগ ডাল সাথে সব ধরনের ডাল মিক্স করে তারপর সেটা রান্না করে থাকি এমনিতে। কিন্তু মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো মসুর ডাল আর চালটাকে একসঙ্গে মিক্স করে তারপর এখন আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। তো এখানে আমি গরু মাংস নিয়েছি, চেয়েছিলাম আজকে একসাথে গরু মাংসটাকে দিয়ে দিব, বাট বাচ্চারা বলতেছে আলাদা করে গরু মাংসটা রান্না করার জন্য, সেজন্য আলাদা একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি। গরু মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিব হলুদের পাউডার মরিচের পাউডার। আমি এখানে 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর গরম মশলা পাউডারটা দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট, আমি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে আদাটা ইউজ করব, সবসময় আমরা আদার মশলাটা একটু বেশি খেয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। তো গরু মাংসটাকে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর অন্য চুলা আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। আমি খিচুড়ির মধ্যে বেশ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ। তো পেঁয়াজটা একটু বেশ পরিমাণে আমি দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। নর্মালি আমি যেভাবে খিচুড়িটা রান্না করি আজকেও কিন্তু সেম ওয়েতে রান্নাটা করতেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, আর এই খিচুড়ির মধ্যে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকে রান্নার মধ্যে ওর বাবাকে ডেকেছি, আমি দুই চুলা যেহেতু রান্নাটা বসিয়েছি, ওর বাবা আমাকে হেল্প করতেছে, মানে একটু নাড়াচাড়া কাজটা একটু বেশি করেই করতে হয় রান্নার মধ্যে, সেই জন্য ওর বাবাকে বলেছি একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের পাউডার মরিচের পাউডার দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর গতকালকে আমাকে এক আপু বলেছে যে আপু তোমার সাথে অনেকেই কিন্তু সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছে, তুমি কবে পাবে? তো ইনশাল্লাহ আমিও পাবো একদিন না একদিন, তো হয়তো এখন একটু লেট হয়ে যাচ্ছে, সেজন্য অনেক আপুরে আমাকে কমেন্ট করে, আসলে যারা আমাকে ভালোবাসে তারা আমার জন্য টেনশন করে, সেই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো খিচুড়িটার মধ্যে এখন আমি দিয়েছি সামান্য পরিমাণ জিরার পাউডার ধনিয়ার পাউডার আর তার সাথে দিয়েছি গরম মশলার পাউডার। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অন্য চুলায় মাংসটা আমার হয়ে যাচ্ছে আর এদিকে যে প্লেট বাটি হয়েছে সেগুলো একটু ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে সিলভার প্লে বাটনের কথা, সেটা কিন্তু আমার মাত্র 77K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি পরিণত হয়েছে আমার চ্যানেলে। তো যখন 100K হয়ে যাবে ইনশাল্লাহ আমিও সবার মতো প্লে বাটনটা পেয়ে যাব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমি তাড়াতাড়ি প্লে বাটনটা পেয়ে যাব আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। আসলে আমি যেমন কষ্ট দুঃখ আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, ঠিক তেমনি কিন্তু দুঃখের সাথেও হতে চাই আপনাদের সাথে, যে কোনো ব্যাপারটাই কিন্তু আমি শেয়ার করে থাকি। অনেকে আছে ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু দেখাতে চায় না, আমি কিন্তু টোটালি সব কিছু দেখিয়ে থাকি, কারণ আমি যেহেতু রিয়েল লাইফ আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে নাটকের কোনো কিছুই নেই, সেজন্য আমার কাছে ভালো লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি ইউটিউব চ্যানেল যখন খুলেছি তখন থেকে আমি কারো কাছে কোনো সাবস্ক্রাইব চেয়ে থাকি না, এখন যেহেতু আমার সাবস্ক্রাইবার একটু কম বাড়তেছে সেজন্য ভাবলাম আপনাদের কাছে বলি। যারা আমার চ্যানেলটা রেগুলার দেখে থাকে অনেকে হয়তো জানে না যে কীভাবে সাবস্ক্রাইব করতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আর অনেক আপুরা আছে বলেছে যে নিউ চ্যানেল কীভাবে খুলতে হয় সেটা নিয়ে একটা ভিডিও মেক করার জন্য, তো আমি যেহেতু হাতে সময় পাই না, আসলে এখনকার দিনটা অনেকটাই ছোট, সেজন্য কিন্তু আমি হাতে সময় পাই না যে ভিডিও মেক করে সেটা শেয়ার করার জন্য। তো এক একদিন এক এক ধরনের ভিডিও করা উচিত আমার, যেহেতু আমি রেগুলার রান্নাবাড়া দেখিয়ে থাকি আর বাংলাদেশে তো বাসা থেকে তেমন বেশি বেরোতে পারতেছি না, বাসায় থাকি তো বাহিরের কী দেখাবো সেটা বুঝতেছি না।
তো আমি সপ্তাহে একদিন বাইরে যেয়ে থাকি, সেটা হলো ফ্রাইডে। তো সেই দিনটা আপনাদের সাথে একটু করে হলো শ্যুট করার চেষ্টা করি। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো শেষ করে নিয়েছি, আমি কিছু সালাদ কেটে নিয়েছি, তারপর আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, খিচুড়িটা আমি ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর শালিন বসে দাদার সাথে ফানি ভিডিও দেখতেছে টিকটকের মধ্যে, আর হাসতেছে অনেক, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি সবসময় রান্নাবাড়ার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো শেষ করে নিই, ডাইনিং ক্লিন করা, তারপর এখন আমার আবার বাড়তি কাজ আছে, বাংলাদেশে বোতলে পানি পরে রেখে দিতে হয়, সেই জিনিসটা আসলে আমি বাংলাদেশে ফিল্টার কিনিনি, আমার আগের একটা আছে, তারপর সেটা আমি ইউজ করি না, যেহেতু অনেক বছর ঘরে পড়েছিল, সেটা আমি ইউজ করতে চাচ্ছি না। আর পানি খাওয়ার পাত্র কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, সেই জন্য অনেক পুরনো জিনিস ইউজ করতে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার মসুর ডালের খিচুড়িটা হয়ে গিয়েছে, মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে আজকে। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্য অন্য কাজগুলো অনেক কাজ গুছিয়ে নিয়েছি, যেহেতু এখন থেকে খালা আসেনি বাসায়, সেজন্য আমার একটু কষ্ট করতে হচ্ছে। 1 তারিখ থেকে নতুন খালা জয়েন হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব খালার হাতের রেসিপি, হয়তো খালাকে দিয়ে মাঝে মধ্যে রান্না করা অবশ্য এটা ভাবতেছি। তো আমি এখানে ঘি নামিয়ে নিয়েছি, একটু পরিমাণে খিচুড়িতে ঘি দিয়ে দিব, তাতে ফ্লেভারটা ছড়িয়ে যাবে, অনেক ভালো লাগবে। আর খিচুড়িটা যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, এটাতে এমনি কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, তারপর আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি মসুর ডালের খিচুড়িটা রান্না করেছি, আপনারা চাইলে আস্ত যে মসুর ডালটা আছে যেটার মধ্যে খোসা সহ থাকে, সেটাও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে এরকম খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি হয়তো যদি সেই ডালটা পাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার কাছে যেহেতু সেই ডালটা ছিল না, সেই জন্য আমি দেশি মসুর ডালটা দিয়ে করে নিচ্ছি, যেটা খোসা ছাড়ানো, সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি, এটা দিয়েও খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এখন টোটালি রান্নাটা হয়ে গিয়েছে, আমার এখন পরিবেশনের পালা। সবসময় আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করার চেষ্টা করি। তাই আমি একটা প্লেটে এখন নিয়ে নিয়েছি খিচুড়িটা, আমি একটা স্কোয়ার শেপের বাটিতে খুব সুন্দরভাবে কিন্তু খিচুড়িটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে গরু মাংস দিয়ে। আসলে সাজানো গোছানো যে কোনো জিনিসই দেখলে যেমনই হোক না কেন, সেটা দেখার সৌন্দর্যটা বেড়ে যায়, খাওয়ার কিন্তু একটু আকর্ষণ বাড়ে। তা আমি সবসময়টা এভাবে করার চেষ্টা করি। আর এই খাবারটা আমি যখন রেডি করেছি তখন সালমানের জন্য করতেছি, আমি সবসময় যখন পরিবেশন করি সেটা সালমান বিশেষ করে খেতে লাইক করে, তাই ওকে দিয়ে থাকি, মাঝে মধ্যে ওর বাবাকেও দিয়ে থাকি। আর আজকের খিচুড়িটা কেমন হয়েছে আমি একটু খাবার পর তারপর আপনাদেরকে জানাবো। আমি সবসময় বলে থাকি যে খাবারটা আমার কাছে ভালো লাগে, বেশি টেস্ট হয়, সেটাই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর নিত্যদিন আমি যে রান্নাগুলো করে থাকি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে ছিল আমাদের এখানে বৃষ্টির দিন, বৃষ্টির দিনের খাবার কিন্তু এরকম হলে অনেক মজা হয়। তো সবসময় বৃষ্টির দিনে আমি ভুনা খিচুড়ি রান্না করে থাকি। আমার আগের কিছু পুরনো ব্লগ আছে, সেই মালয়েশিয়ার আরও 2 বছর আগের, সেই ব্লগগুলো আপনারা দেখবেন তাহলে অনেক ভালো লাগবে। আর আমার মালয়েশিয়ার বাসাটা নিয়ে অনেকেই টেনশন করে যে আপু কীভাবে থাকতেছো, আমার কাছে খুবই খারাপ লাগে, আর আমার কাছেও খুব খারাপ লাগে, আমার বাড়িটা একদম নোংরা হয়ে আছে। আর আমার গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে, যেহেতু আমার ভাই সেখানে থাকে, সে আমাকে কিছু ছবি তুলে পাঠিয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো এক ব্লগে। তো দুপুরে খাবার পর এখন বিকেল টাইম, আজকে আমি সাবু রান্না করব। এখানে আমি 2 কাপ পরিমাণ সাবু নিয়েছি, এই যে সাবুটা দেখতেই পাচ্ছেন, একটু পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে আনার পর। সাবুতে মাঝে মধ্যে একটু ময়লা থাকে, সেগুলো একটু চেক করে নেবেন, তারপর সাবুটাকে রান্না করবেন। এতে চুলায় বসিয়ে দিয়েছে পানি, পানিটা একটু ফুটে এসেছে, তার মধ্যে আমি দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক। আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা একটু বেশ পরিমাণে দেওয়ার চেষ্টা করতেছি, সাবুটা কিন্তু একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর এটার মধ্যে নারকেল দিতে পারেন, নারকেল দিলে আরও বেশি খেতে ভালো লাগবে, আমার কাছে যেহেতু নারকেল ছিল না সেজন্য আমি দিতে পারিনি। আর এখানে আমি কিছু গরম মশলা নামিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো এখন আমি একটু ভালোভাবে ওয়াশ করে তারপর দিয়ে দিব। আমার কাছে যেহেতু এলাচের পাউডারটা ছিল না সেজন্য আমি আস্ত এলাচটা ইউজ করতেছি, যাদের কাছে এলাচের পাউডারটা আছে সেটা অল্প পরিমাণে দিয়ে দিলে এই মশলাগুলো আর অ্যাড করতে হবে না। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ।
সাবুটাকে জাল করার পর কিন্তু একটু ঘন হয়ে এসেছে, আর একটু ঘনত্ব হলে আমি সাবুটাকে এড করে দিব। আর আজকে সাবুটা আমি ওয়াশ করিনি, আমি এমনিতেই সাবুটা দিয়ে দিচ্ছি। আমি ট্রাই করে দেখবো যে সাবুটা সিদ্ধ হতে কত মিনিট সময় লাগে এভাবে দেওয়ার পর, আর যখন ওয়াশ করে দিয়ে দিবেন সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আজকে আমি এমনিতেই দিয়ে ট্রাই করতেছি যেটা সিদ্ধ হতে কত মিনিট সময় লাগে। আর এখন আমি ডয়ের খুলে কিছু আস্ত জিরা নামিয়ে নিচ্ছি, জিরা আজকে আমার টালতে হবে, জিরা একদমই শেষ হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন জিরাগুলো টেলে নিচ্ছি, আর ওর আব্বু কিন্তু জিরাগুলো একটু নাড়াচাড়া করে তারপর দিবে। আমি যেহেতু অন্য চুলা সাবু বসিয়েছি, বারবার একটু নাড়াচাড়া করতে হচ্ছে, তা না হলে লেগে যাচ্ছে। তাই ওর বাবাকে ডেকে বললাম যে একটু জিরাগুলো নাড়াচাড়া করে দেওয়ার জন্য। জিরা পরোটা ঘরে তৈরি করার পর কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে। তো এই যে জিরাগুলো আমাদের টালা হয়ে গিয়েছে, অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা গ্রাইন্ডারে ঝগে দিয়ে পাউডার তৈরি করে নিব। তো এখন আমার জিরা পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এদিকে সাবুটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পরিবেশন করে নেব। এভাবে সাবুটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।